লাগবে না, স্বাদের জিনিস হবে তো কাকুয়া আজকে রান্না আসতে হবে। ঠিক আছে এগুলো খাও, কেউ কমেন্ট করবে। এই যে কাকুয়া, এইগুলো কোথা থেকে মেরে এনেছিল না? আরে ছোটো ছোটো ওই শামুকের বাচ্চা, এগুলো কাকুয়া না চেনো তো, শামুক তো চেনো তো, সেই শামুকের বাচ্চা অনেক কিছু। আর এটা দেখো ঝিনুক, এই যে ঝিনুক রয়েছে, এগুলো আর আমি গরমে একদম লাল অনেকগুলো রয়েছে, অনেক পড়েই গেলাম। এগুলোকে রান্না কী করে হয় তাও তো মানে, এগুলো মনে হয় সেদ্ধ করবে চলে, এই যে সেদ্ধ হবে তারপরে। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আর আমি ঘেমে গেছি পুরো। এগুলোকে এখন সেদ্ধ করা হবে, সেদ্ধ করে তারপরে বের করতে হবে না, তারপরে রান্না হবে। দেখাবো এখন তোমাদেরকে কী করে রান্না করে। আর দেখো বড়ো বড়ো কাই সে ঝিনুক রয়েছে, এগুলো না মানে এখন জীবিত আছে। এই দেখো এটা ফাটানো হবে যখন মানে সেভাবে দেখাবো, দেখো ঠিক আছে। আর এখানে দেখো অনেকগুলো এই আরও আছে, এই যে প্রায় এক বালতি দেখতে পেলে, হ্যাঁ দেখতে পেলে কি স্বাদের জিনিস। এগুলো কিন্তু হেভি টেস্ট লাগে। আর এগুলো কী বলো তো, এগুলো না মাটি খায়। হ্যাঁ এগুলোতে ব্যাক টু মাই চ্যানেল সমাবেশিয়াল। তো গাইস তুমি সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমি খুব খুব ভালো আছি। আজকে রেসিপিটা দেখে নাও, ভিডিও করছি ভিডিও। এইগুলো দেখো সেদ্ধ হচ্ছে, সেদ্ধ মুখগুলো দেখো ছুটে গেছে, এই যে এগুলো হচ্ছে খাওয়া হবে দেখতে। এই দেখো এগুলো হচ্ছে শামুক, ঝিনুকগুলো দেখো খুলে গেছে, এই যে বাইরে এগুলো এসে হচ্ছে। এই দেখো তাহলে প্রায় 500টা না, এইটুকু হলো পাখিগুলো হচ্ছে, কখন যে হবে কে জানে। খোলা যায় এগুলো হচ্ছে বের করার প্রসেসিং। এই দেখো কী করে বের করছে দেখতে পেলে, ওই কি এটা সুচ, সুচ দিয়ে দেখো ওই এবং গুটিয়ে গুটিয়ে এটাকে বের করা হয়। ওই এগুলো ওই যে বের করা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ঝিনুক, আর এটা হচ্ছে এই যে ছোটো ছোটো টাকোয়া বলে শামুকের বাচ্চাগুলো। এই দেখো সবগুলো খোলানো হয়ে গেছে, এই যে এগুলো হয়েছে দেখতে পেলে, এই যে বাকিগুলো আর মানে কাঁকড়া ক্যাঁকড়া আর এই যেগুলো। এই তো প্রথমত দিচ্ছে তেল, সরিষার তেল ফোড়ন দিচ্ছে, শুকনো লঙ্কা দিয়েছে, দুটো তেজপাতা, আর দেবে কি দিচ্ছে রসুন, দিল কাঁচা লঙ্কা চেরা, এগুলো দিয়ে ফোড়ন দিচ্ছে, আর বাকিগুলো পেঁয়াজ আর তেলগুলো না এত মানে ফুটছে মানে ভয় লাগে। এইগুলো তো নাড়াচাড়া করছি, আর রাত্রেবেলা কি বলবো, এই যেখানে হোম থিয়েটারে গান বাজছে তো তার জন্য এরকম হচ্ছে। চলো এগুলো একটু ভেজে নিই, তো একদম লাল করে ভেজে নিয়ে তারপরে বাকি জিনিসগুলো দেওয়া হবে, তো ভাজতে থাক। আর হয়তো করে একটু প্রবলেম হবে কারণ এখানে না গান বাজছে, তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছে। দিচ্ছে দেখো হলুদের গুঁড়ো সামান্য, আর সুন্দর এসছে একদম মাংসের মতো কালার। ঘিনিগুলো দিচ্ছে এখন, কেটে রেখেছিল না আগে দেখতে পেলে ঘিনিগুলো, এগুলো দিয়ে না। আর এই যে ঘিনিগুলো এখন দেবে লঙ্কা জিরেটা, আর এই যে মশলা যেটা বেটে রেখেছিলো, হ্যাঁ পুরোটাই দিয়ে দিল। এটা দিয়ে এগুলো দিয়ে এখন নাড়াচাড়া হচ্ছে, মানে আগে এইগুলোকে মানে নাড়াচাড়া করে একদম ভেজে নেবে তারপরে এটা দেব। দেখো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন স্বাদ মতো নুন সব দিয়ে দিল। এখন ঝিনুকটা আর সামগ্রী কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তোমরা তো দেখলেই ঠিক আছে। সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দিয়ে এখন আসে নাড়াচাড়া নাড়াচাড়া।
নাড়াচাড়া করে একদম যখন হালকা হালকা মনে হয় কি বলে ওটা দেখতে কিরকম লাগছে বলো তো, এটা দেখতে অ্যাকচুয়ালি ওই যে মার্বেলের মতো দেখা যাচ্ছে, মার্বেল করে এখন হচ্ছে একটু হালকা ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পরে দেখাচ্ছি বাবা, দেখেছো কত সুন্দর কালার এসেছে, এই মোটামুটি মানে 5 মিনিট ঢেকে রাখা হবে। দেখো কালার খুব সুন্দর কালারটা, চলো